মানুষের পৌষ্টিকতন্ত্রের অর্থাৎ মানুষের পাচনতন্ত্রের চিত্র সহজে বিভিন্ন অংশগুলো আমরা দেখব এর আগে অনেকগুলো ছবির মাধ্যমে আমরা মানুষের নেফ্রনের নিউরনের মানুষের চোখের লম্বচ্ছেদ এছাড়া ডিএনএর গঠন দ্বিতীয় গঠন কীভাবে আঁকবে সেগুলো অলরেডি আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় দিয়েছি তো আজকের মানুষের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন অংশগুলো একটা সহজ চিত্রের মধ্যে দেখে নেব যে কোন অংশগুলো কোথায় থাকে দেখো অরিজিনাল মানুষের পৌষ্টিকতন্ত্র অর্থাৎ পাচনতন্ত্রের মধ্যে যেখানে যে অংশগুলো যেভাবে থাকে আমরা যদি পোস্টমর্টামের সময় কখনো দেখে থাকি তো ছবিতে কিন্তু ঠিক একই রকমভাবে দেখা যায় না মানে আমরা ছবি যখন আঁকি তখন সেটা স্পষ্ট করে আঁকার চেষ্টা করি যাতে সেটা দেখতে সুন্দর হয় কিন্তু অরিজিনালি ওইভাবেই থাকে না একই একই আকৃতি সম্পন্ন হবে সেটা দেখবে বিভিন্ন বইতে ছবিগুলো বিভিন্ন আকৃতি সম্পন্ন বিভিন্ন রকম হয়ে থাকে তো আমরা ওভারঅল একটা আইডিয়া বিভিন্ন অংশগুলো কিভাবে থাকে সেটা আজকের মানুষের পৌষিক তন্ত্রের চিত্রের মাধ্যমে আমরা দেখব দেখো বিভিন্ন অংশগুলো মানুষের মুখ মুখের থেকে পরবর্তী অংশগুলো যাবে এখানে দুটো নল থাকে আমরা জানি একটা যেটা থেকে গ্রাস যাবে সেটা গ্রাস নালী যেটা থেকে শ্বাস যাবে সেটা শ্বাসনালী তো প্রথম দিকে শ্বাস নালী থাকে সামনের দিকটা শ্বাস নালী থাকে এটা শ্বাস নালী আর পিছনের দিকটা থেকে গ্রাস যায় অথবা একটা গ্রাস নালী শ্বাস নালী আর গ্রাস নালি দুটো পাশাপাশি থাকে তো গ্রাস নালী নেমে গেলে তার পরের অংশগুলো পরের যে পাটটা থাকে গ্রাস নালী নেমে যাওয়ার পরে তার পরের পাটটা হচ্ছে পাকস্থলী পাকস্থলী থেকে তারপরের অংশ পরপর যায় যেটা পরপর দেখব আমরা অংশগুলো এই পদ্ধতি অ্যাপ্লাই করে নিজেরাও ছবি আঁকতে পারবে এমন কিছু জটিল ছবি নয় ছবিটা সহজই চিত্র স্মল ইন্টারস্টিন এই ভিতর থেকে এটা নলটা চলে আসে নলটা চলে এসে এটা পেঁচায় এটা পরপর পরপর পেঁচিয়ে যায় পেঁচিয়ে গিয়ে এটা তারপর অবশেষে পেঁচাতে প্যাঁচাতে অবশেষে এসে সেটা মোটামুটি প্যাঁচ হয়েছে সেরকম পেঁচাতে পারলেই হবে অবশেষে এটা যুক্ত হয় এটা চওড়াও সেটা লার্জ লো লার্জ ইন্টারস্টিনের বিভিন্ন পার্টগুলো ও দেখব পয়েন্টিং করে করে আমরা লাস্টে যান বানবো অবশ্যই তো বিভিন্ন অংশগুলো এটা মোটামুটি ওরাল পর থেকে আড়াল পর্যন্ত মানুষের পাচনতন্ত্রের একটা চিত্র বিভিন্ন অংশগুলো তো আরও বাকি রয়েছে এখনো যদি এখানে এখানে থাকে লিভার যকৃত যকৃত বা লিভার থাকে লিভারের উপরে এখানে থাকে পিত্তাশয় 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 পিত্যাশায় পিত্ত নালির মাধ্যমে নামে উন্মুক্ত হয় আর এখানে রয়েছে একটু পাতার মতো দেখতে অগ্নাশয় অগ্নাশয়ের নালী প্রধান অগ্নাশয়ের প্রধান নিঃসরণ নালী যাকে উইরসাং ডাক্ট বলা হয় আর যদিও যকৃত থেকে হেপাটিক ডাক্ট এছাড়াও তোমার বাইল ডাক্ট কমন বাইল ডাক তার সঙ্গে প্যাঙ্ক্রিয়াটিক ডাক একসাথে সংযুক্ত হয়ে ডিওডো নামে উন্মুক্ত হয় এগুলো আমাদের পৌষ্টিকতন্ত্রের মুখচিত্র থেকে পাইচিত্র পর্যন্ত বিভিন্ন অংশগুলো এখানে যদিও তিনটে লালা তিনজোড়া লালা গ্রন্থি থাকে একটা জিভের তলায় থাকে জিভের তলায় বলতে আমরা যদি আলাদা একটা কালার নিয়ে একটু দেখি যে জিভের তলায় লালা গ্রন্থিগুলো কীভাবে থাকে দেখো জিভের তলায় একটা থাকে সাবলিঙ্গুয়াল একটা সাবলিঙ্গুয়াল কানের গোড়ায় থাকে প্যারোটিট আর নিচের চোয়াল সাব ম্যান্ডিবুলার বা সাব ম্যাক্সিলারি ম্যাক্সিলার মানে ওপরের চল আর ম্যান্ডিবল মানে নিচের চল অর্থাৎ ওপর চল বা নিচের চল যে কোনো চুয়ালেরই নিচে হবে ম্যান্ডিবুলার নিচে বলে ম্যাক্সিলারের নিচে এই তিনজোড়া লালা গ্রন্থি আমাদের অবস্থান করে এরপর আমরা বিভিন্ন অংশগুলো পয়েন্ট করে দেখে নেব যে বিভিন্ন অংশগুলো কী কী রয়েছে তো এখানে পয়েন্টিং করতে গেলে সবসময় মনে রাখবে চিত্র যদি পরীক্ষার খাতায় পয়েন্টিং করতে যাবে এটা আমি হাত দিয়ে টানলাম কিন্তু স্কেল দিয়ে একটা লাইন টানবে লাইন টেনে তারপর অংশগুলো পয়েন্টিং করবে এখানে এখানে চার মাথার মোড রয়েছে এখানে অন্তনাসান্দ্র ইন্টারনাল নস্ট্রিল রয়েছে এখানে গ্লটিস রয়েছে হ্যাঁ অতএব এই অন্তনাসান্দ্র থেকে বাতাসটা এসে গ্লটিস বাসা এইটা গ্লটিস প্রথমের এই নলটা হচ্ছে এটা গ্লটিস আমরা পৌষ্টিকতন্ত্র দেখছি অতএব খাদ্যটা পরের স্টেপে চলে যাবে পরের স্টেপে অর্থাৎ গ্রাস নালির মধ্য দিয়ে এখানে যাবে তো এখানে মুখছিদ্র এটা মুখছিদ্র ওরাল পোর তারপর ওরাল ক্যাভিটি এর ভিতরে অংশগুলো এর ভিতরে দাঁত রয়েছে জীব রয়েছে বিভিন্ন অংশগুলো থাকবে আর তারপর এটা গ্রাস নালি গ্রাস নালি এটা স্টমাক এটা গল লাডার এইটা লিভার পয়েন্টিং করে করে তবু আমি আরেকবার দেখাচ্ছি এইটা আর নাম নাম যদিও স্মল ইন্ডাস্ট্রি পার্ট স্মল ইন্ডাস্ট্রিনের তিনটে পার্ট নাম নাম জেজুনাম আর লাস্টে রয়েছে ইলিয়াম এই তিনটে একসাথে তিনটে একসাথে এটাকে স্মল ইন্ডাস্ট্রিন বলবে আর লার্জ ইন্টার্ট্রিনে যদিও পয়েন্টিং ডান দিকে করা উচিত তবুও আমি এখানে বোঝানোর সুবিধার জন্য লার্জ ইন্ডাস্ট্রিনের পার্টগুলো দেখাচ্ছি এইটা একটা পার্ট রয়েছে এটা একটা পার্ট রয়েছে এখানে একটা পার্ট রয়েছে আর এখানে একটা পার্ট রয়েছে এই চারটে পার্ট একসাথে নিয়ে লার্জ ইন্টারেস্টিং লার্জ ইন্টারেস্ট চারটে পার্ট এটা রয়েছে রেকটাম বা মলাশয় আর এটা অ্যানাস বা পায়ু এই কটা অংশ আপাতত দেখো তো এক নাম্বার দু নম্বর করে দিচ্ছি এক নাম্বার এটা এটা ওরাল ক্যাভিটি ওরাল ক্যাভিটি গহ্বর আর দু নাম্বার ওরাল পোর মুখ মুখছিদ্র যে সারাউন্ডেড বাই আপার লিপ অ্যান্ড লোয়ার লিপ উর্ধ্বস্ট নিম্নষ্টই দুটো অংশ দিয়ে ঢাকা থাকে এটা গ্রাস নালি বা ইসোফেকাস ইসোফেকাস বা গ্রাস নালি তিন নাম্বার আর এটা চার নাম্বার লিভার চার নাম্বার লিভার যেটাকে যকৃত বলা হয় বা আমরা মাংস খাওয়ার সময় যেটাকে মেটে বলি সেটাই হলো যকৃত পাঁচ নাম্বার এটা গল ব্লাডার বা পিত্তথলি বা পিত্তাশয় হয় পিত্তথলি হয় পিত্ত থলি বা গল্লাডার যাই বলো না কেন এটা যে পিত্তাশয় মাছ কাটার সময় তোমরা দেখেছো নিশ্চয়ই মাছ কাটার সময় যে পিত্তিটা ফেলে দেওয়া হয় বা মাংস কাটার সময়ও পিত্তিটা আমাদের ক্ষেত্রেও পিত্তি রয়েছে পিত্তাশয় হয় আচ্ছা পাঁচ নাম্বার গেল এটা ছ নাম্বার নাম্বার সিক্স এটা স্টমাক যদি যদিও স্টমাকের অনেকগুলো পার্ট রয়েছে স্টমাকের এই দিকটা এই এই জায়গাটা এটা জাস্ট রিপেন্ডের গায়ে গায়ে থাকে কাছাকাছি থাকে সেই জন্য জাস্ট এর উপরে থরাসি ক্যাভিটির মধ্যে হার্ট রয়েছে আর অ্যাপডোমিনাল ক্যাভিটির মধ্যে স্টমাক রয়েছে সে কার্ডিয়াক স্টমাক তারপরে ফান্ডাস তারপর বডি তারপরে পাইলোরাস পাইলটিক স্টমাক এই স্টমাকের চারটে চারটে সবগুলো পয়েন্টিং করলাম না কিন্তু অংশ এই চারটে রয়েছে তারপর এই তিনটে একসাথে নিয়ে স্মল ইন্টার স্মল ইন্টেস্টিন তো এই তিনটের মধ্যে একটা নাম এটা নাম তারপর মাঝখানে রয়েছে জেজুনাম তারপরে লাস্টে রয়েছে ইলিয়াম এই তিনটে নিয়ে স্মল ইন্টেস্টিন বা ক্ষুদ্রান্ত্র হুম ক্ষুদ্রান্ত্র এখানে এর মধ্য দিয়ে ভাগটা করে দিচ্ছি এর মধ্যে ডাক দিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্যাঙ্ক্রিয়াস বা এটা সাত নাম্বার প্যাংক্রিয়াস বা অগ্ন্যাশয় এই পাতার মতো দেখতে যেটা এটা প্যাংক্রিয়াস বা অগ্নাস এর এটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্ল্যান্ড একটা মিষ্ট গ্রন্থি যার ক্ষরণটা আমাদের খাদ্যের পাচনে যেমন অংশগ্রহণ করে তেমনি এর থেকে খরিত হরমোনটা আমাদের রক্ত শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করে ইনসুলিন হরমোন তোমরা নাম শুনে থাকবে হয়তো ইনসুলিন হরমোন যার সিক্রাসান যদি ইরেগুলার হয় তাহলে আমাদের সুগার হয়েছে বলা হয় আর কি তো সাত নাম্বার হলো প্যাংক্রিয়াস আর এই যে চওড়া পার্টগুলো দেখতে পাচ্ছ সারাউন্ড করে রয়েছে এটা লার্জ ইন্টাস্ট্রি লার্জ ইন্টাস্ট্রির অনেকগুলো ভাগ রয়েছে লার্জ ইন্ডাস্ট্রি এখানে যদি সি করে দেখি চারটে পার্ট রয়েছে এটা ট্রান্সভার্স কোলন এ বলে যেটা রয়েছে এটা ট্রান্সভার্স কোলন বা সমান্তরাল কলন আর বি যেটা রয়েছে এটা ডিসেন্ডিং কলন ডিসেন্ডিং নিম্নগামী কলন এটা সি যেটা নাম দেওয়া রয়েছে অ্যাসেন্ডিং কলন বা ঊর্ধ্বগামী কলন আর ডি বলে যে রয়েছে অঞ্চলটা রয়েছে এটা হচ্ছে সিগময়েড কোলন কলন অ্যাকচুয়ালি খাদ্য বা ফুড এটা স্মল ইন্টেস্টিন থেকে এইখানে আসবে এইখানে আসবে এখানে আসার পরে অ্যাসেন্ডিং কলন তারপর তোমার সমান্তরাল ট্রান্সভার্স কলন ডিসেন্ডিং কলন কলন হয়ে তারপরে বা মলাশয়ে চলে যাবে এটা এটা আট নাম্বার দিয়ে দিচ্ছি এটা আট নাম্বার বা মলাশয় তারপর ন নাম্বার অ্যানাস বা পায়ু পায়ু ছুদ্রের মাধ্যমে দেহের বাইরে নির্গত হয়ে যাবে তাহলে আমরা আর এটা হলো অ্যাপেন্ডিক্স এইটা হলো অ্যাপেন্ডিক্স এটা দশ নাম্বার এটা হলো অ্যাপেন্ডিক্স তাহলে ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্র বা মানুষের পৌষ্টিক তন্ত্র তার বিভিন্ন অংশগুলো মুখছুদ্র থেকে পায়ূত্র পর্যন্ত প্রধানত কি কি অংশ রয়েছে এবং তাদের পজিশন অ্যাপ্রক্সিমেটলি আমরা বুঝতে পারলাম যে যদিও তারা একটা জিনিস বলে দিই এখান থেকে একটা পার্টিশন হয়ে যায় এখান থেকে একটা ডায়াফ্রাম থাকে এটা ডায়াফ্রাম মধ্য বা ডায়াফ্রাম থেকে যার উপরের অঞ্চলটা বক্ষ গহ্বর এখানে একটা পৃষ্ঠার মধ্যে আঁকার জন্য একটু মানে কমপ্রেসড হয়ে গেছে ছবিটা তবুও এখানে বক্ষ গহবর ডায়াফ্রাম থাকে তার উপরে লাংস বা ফুসফুস থাকে বক্ষ গভর আর উদর গর তার নিচে এই অংশগুলো অবস্থান করে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের বিভিন্ন অংশগুলো কিন্তু আজকে আমরা জানতে পারলাম এবারে এই বিভিন্ন অংশের কাজ কীভাবে তারা পাচনে অংশগ্রহণ করে সেগুলো অলরেডি আমি আমার আগে ভিডিওতে পৌষ্টিকতন্ত্র মানুষের পাচনতন্ত্র বা পৌষ্টিকতন্ত্র তার ভিডিওতে আমি দিয়েছি অতএব তোমরা যদি চাও সেটা দেখতে পাবে যে তাছাড়া পাচনতন্ত্রের সঙ্গে রিলেটেড বিভিন্ন ডিজিজ বিভিন্ন রোগ কেন আমাদের অ্যাসিড হয় বা জন্ডিস কী কত রকমের হতে পারে এইগুলো অলরেডি অনেক দিন আগেই আমি পোস্ট করেছি তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা যদি চাও সেটা দেখতে পারো পাচনতন্ত্রের বিভিন্ন ভিডিওগুলো